আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই সিরিজের সর্বশেষ ভিডিওতে। আপনাদের অভিনন্দন, আপনারা অনেক দূর পর্যন্ত এসেছেন, প্রায় আমাদের কাজটা শেষের পথে আর একটুটুকু বাকি আছে। তো লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম যে কিভাবে ফর্ম 183 পেতে হয়, কিভাবে এটা ফুলফিল করবো এবং কিভাবে এটা কোথায় সাবমিট করবো, এটা আমাদের মেডিকেল কলেজে আমরা জমা দিব। তারপর সেটা নিয়ে মেডিকেল কলেজ কি করবে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এখন ক্রিডেনশিয়াল ভেরিফিকেশনে এখানে অ্যাকচুয়ালি আপনার যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট আছে, আপনার সার্টিফিকেটস গুলো আছে, এই জিনিসগুলো আপনাকে জমা দিতে হবে। বেসিকলি এই কাজগুলা ওই ফর্ম 183-র সাথেই আমরা এই সার্টিফিকেট গুলো জমা দিয়ে দিই। আমরা আমাদের একদম শেষ পর্যায়ে আছি। ECFMG আমাদের এই জিনিসগুলা, আমাদের ক্রিডেনশিয়াল, আমাদের সার্টিফিকেট গুলাকে মেডিকেল স্কুল থেকে ভেরিফাই করবে। মানে ECFMG আমাদের মেডিকেল স্কুলের সাথে কন্ট্যাক্ট করবে এবং মেডিকেল স্কুল, আমাদের মেডিকেল কলেজ ECFMG এর সাথে কন্ট্যাক্ট করবে এবং আমাদের ট্রান্সক্রিপ্ট গুলা দিবে, আমাদের ফর্ম 183 সেন্ড করবে। এখন আমরা আমাদের যে ট্রান্সক্রিপ্ট বা সার্টিফিকেট গুলা দেব এটা সব সময় ফটোকপি, কারণ এগুলা কখনোই ব্যাক করা হবে না, অরিজিনাল কপি দেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে, কারণ যেটাই সেন্ড করা হবে এটা কখনোই ব্যাক পাওয়া যাবে না। সো সবসময় যাই দিব ফটোকপি দিব। এখন ট্রান্সক্রিপ্টের বেলায় যদি আমরা গ্রাজুয়েট হই তাহলে আমাদের MBBS এর সার্টিফিকেট দিতে হবে, আর যদি আমরা কারেন্টলি এনরোল মেডিকেল স্টুডেন্ট হই তাহলে আমাদের লাস্ট যে আমরা প্রফেশনাল এক্সামিনেশন দিয়েছি সেই এক্সামিনেশনে যে একাডেমিক ট্রান্সক্রিপ্টটা আমরা পাই বা মার্কশিট যেটা পাই সেই মার্কশিটের ফটোকপি আমরা ফর্ম 183-র সাথে সাবমিট করবো কলেজে, কলেজ এগুলাকে সেন্ড করবে। কখনোই কোনো লাইসেন্স, কোনো সার্টিফিকেট, আমরা বিভিন্ন ডিপ্লোমা যদি থাকে হাই স্কুলের বা বিভিন্ন একাডেমিক অ্যাওয়ার্ড, বা আমাদের অনেক সময় আমরা দেখা যায় যে অনেক সেমিনার অ্যাটেন্ড করি, অনেক ধরনের সার্টিফিকেট থাকে, এগুলো কিচ্ছু দেওয়া যাবে না, কারণ এগুলা কোনো কোনো কাজেই হেল্প করবে না। প্লাস যদি এই জিনিসগুলো দেওয়া হয় তাহলে এই জিনিসগুলোকে আবার ECFMG কে ভেরিফাই করতে হবে, যেগুলো কোনো কাজেই আসবে না, আননেসেসারিলি আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা অনেক ডিলে হবে। সো এই জিনিসগুলো দেওয়া যাবে না, শুধু যা চাচ্ছে তাই, দ্যাট মিনস আপনার মার্কশিট অথবা MBBS এর সার্টিফিকেট। এখন যেহেতু আমরা পেপার বেস করি, সো এখানে মিন রেসপন্স টাইম অ্যারাউন্ড হচ্ছে 55 days লেগে যায়। এই কাজটা হয়ে গেলেই কিন্তু আপনার টোটাল অ্যাপ্লিকেশন প্রসেস শেষ, আপনি স্ক্যাজুলিং পারমিট পেয়ে যাবেন, দ্যাট মিনস আপনার অ্যাডমিট কার্ড। স্ক্যাজুলিং পারমিট হচ্ছে ওরা আপনাকে ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছে, আপনি শুধু ওই যে আমরা বলেছি যে বাংলাদেশে একটা সেন্টার আছে প্রোমেট্রিক সেন্টার, প্রোমেট্রিক সেন্টারের ওয়েবসাইটে গিয়ে আপনার USMLE আইডি দিয়ে সেখানে হচ্ছে আপনি আপনার সিটটা কনফার্ম করবেন কত তারিখে, সেটা হচ্ছে আপনার স্ক্যাজুলিং পারমিট। সো সেটা কিভাবে হয় এটা নিয়ে হয়তো পরবর্তীতে আমি একটা ভিডিও দিব, বাট এটা খুবই ইজি। ওইখানে যে ওয়েবসাইটের মধ্যে যে স্ক্যাজুলিং পারমিটের মধ্যে যে ওয়েব লিঙ্কটা দেওয়া থাকে ওই লিঙ্কে ঢুকলেই ঢুকে আপনার USMLE আইডি দিতে হবে, তাহলে অটোমেটিক চলে আসবে যে আপনি কোন এক্সাম অ্যাপিয়ার করতে চাচ্ছেন, কোন সেন্টারে দিবেন এবং কবে দিবেন, সেখানে কি কি অ্যাভেলেবল ডেট আছে, সেখান থেকে আপনি স্ক্যাজুল করবেন আপনার পরীক্ষাটা। সো আমাদের স্ক্যাজুলিং পারমিট পর্যন্তই আমাদের এই পর্যন্ত কাজ। এখন তো পেপার বেস ওয়ার্কে দেখা যাচ্ছে যে মিন রেসপন্স টাইম হচ্ছে 55 days, এরকমই লাগে অ্যারাউন্ড, আমার হয়তো 40-45 days লেগেছিল, একটা সময় লাগে। আর যদি এটা ইলেকট্রনিক হতো তাহলে 5 দিনের মধ্যে হয়ে যায়, বাট দুঃখজনকভাবে আমাদের এখানে ইলেকট্রনিক হয় না। এখন একটা জিনিস আছে যে ফর্ম 327A, এটা নিয়ে আমাদের কোনো কনসার্ন হওয়ার দরকার নাই, এটা হচ্ছে আমাদের মেডিকেল স্কুলকে দিবে ECFMG। সো এই জিনিসগুলা আমাদের মেডিকেল কলেজ সাবমিট করে পাঠাবে, এটা আমাদের কাছে আসবে না, আমরা এগুলা দেখবো না। ওই যে আমরা আমাদের ফর্ম 183 সাবমিট করলাম, প্লাস আমাদের হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, মার্কশিট, সার্টিফিকেট সাবমিট করলাম, সেগুলোর সাথে এই ফর্ম এটা আসবে ECFMG থেকে, ECFM এই কলেজ এটাকে ফুলফিল করে আবার এটাকে পাঠাবে, দ্যাট মিনস এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। যখন এই জিনিসগুলো হয়ে যাবে, সব কিছু হয়ে যাওয়ার পর আপনার কনফার্মেশন মেইল আসবে এবং আপনাকে জাস্ট অপেক্ষা করতে হবে কয়েক মাস, করলে আপনার এরকম একটা ইমেইল আসবে, সেটা হচ্ছে আপনার স্কেজুলিং পারমিট। সেখানে আপনার সবকিছু দেওয়া থাকবে, আপনার এলিজিবিলিটি ডেট কত, আপনার টেস্ট নাম্বার, এই টেস্ট নাম্বারটা বা CIN নাম্বার, এগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসগুলো আপনি যখন পরীক্ষা দিবেন প্রত্যেকটা ব্লকের ক্ষেত্রে, প্রত্যেকটা ব্লক শুরু করার আগে আপনাকে এই নাম্বারগুলো এন্ট্রি করতে হবে প্রত্যেকটা ব্লকের ক্ষেত্রে। তো এই স্কেজুলিং পারমিটটা প্রিন্ট আউট করতে হয়, এটা মেইলে আসবে, মেইল আসার পর প্রিন্ট আউট করে এটা নিয়ে যেতে হয়, এখানে সব
ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো খুব ভালো করে পড়বেন। কখন যেতে হবে সেন্টারে, সেন্টারে কি কি নিয়ে যাওয়া যাবে, সেন্টারে কি নেওয়া যাবে কি নেওয়া যাবে না, প্রত্যেকটা জিনিস এখানে আলোচনা করা আছে। আচ্ছা, যখন আপনি এটা পেয়ে যাবেন তখন আপনার পরীক্ষা প্রায় আপনার দরজায় টোকা নাড়ছে। হয়তো দেখা যায় আপনি শুরু করেছেন, আপনি যে ট্রায়েডটা নিয়েছেন, সাপোজ আপনি নিয়েছেন হচ্ছে আগস্ট মাসে, তো দেখা যাবে যে হচ্ছে জুন মাস চলে আসছে, তো আপনি আগস্টে, আপনি আগস্ট সরি আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে আপনার এই ট্রায়েড, এটা জুন মাস চলে আসছে, তো এখন যেটা হবে যে আপনি এই ওয়েবসাইটে যাবেন prometric.com/USMLE, এখানে গেলেই আপনার হচ্ছে যে USMLE আইডি আছে, এই আইডিটা দিবেন, দিলেই আপনার ডাটা চলে আসবে যে আপনি কোন পরীক্ষা দিচ্ছেন, আপনার ট্রায়েড কত। তখন আপনাকে প্রশ্ন করবে যে এই এই ডেটে, সেখানে একটা ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারে আপনি ক্লিক করে করে দেখবেন যে কোন কোন ডেটে ফাঁকা আছে, তখন ওই ফাঁকা ডেটগুলো আপনি বুক করে ফেলতে পারেন, অথবা আপনি ওয়েট করতে পারেন যে দেখি যে আরেকটু পরে ডেটটা ফিক্স করে, আরেকটু পরে ডেটটা ফিক্স করে, বেশি রিস্ক নেওয়াটা উচিত না। তো আপনি সেখান থেকে দেখতে পারেন ডেইলি যে আপনার যে তারিখের অ্যানুয়াল পরীক্ষা দিতে চাচ্ছেন সেটা ফাঁকা আছে কিনা। তো যখন নেবেন লাস্ট হচ্ছে ওই ডেটটাকে আপনার ফিক্স করতে হবে, সেখানে ওয়েবসাইটে ওই ডেটটাকে ই করলে আপনি বাকি প্রসেসটা বুঝবেন, সেটাকে জাস্ট কনফার্ম করে দিলে প্রোমেট্রিক আবার আপনাকে হচ্ছে মেইল দিবে যে হ্যাঁ আপনারটা কনফার্ম হয়ে গেছে, আপনি ওই দিন এসে পরীক্ষা দেন। জাস্ট ব্যাপারটা হচ্ছে এইরকম, খুব কঠিন না, সিম্পল, কিন্তু একটু বড় দেখে অনেক কমপ্লিকেটেড হয়। কিন্তু আমার বিশ্বাস এই লেকচারের মাধ্যমে আমি সহজে বাংলায় আপনাদের এই জিনিসগুলো ভেঙে ভেঙে বুঝাতে পেরেছি। যদি কনফিউশন থাকে আপনারা অবশ্যই 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 কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের যদি হেল্প হয় আপনারা সেটাও জানাবেন আমাদেরকে, এবং যদি সত্যি উপকৃত হয় আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আমরা চেষ্টা করবো এরকম USMLE রিলেটেড বিভিন্ন কন্টেন্ট আপলোড করার। আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।